আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বিপ্লব আপনাদের সাথে আছি। আজকে নতুন কিছু আনবক্সিং করতে যাচ্ছি। আনবক্সিং করার আগে চ্যানেলে নতুন হলে একটা অবশ্যই সাবস্ক্রাইব এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিও যদি ভালো না লাগে কেন ভালো লাগেনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে ভিডিও শুরুর আগে চলুন ইন্ট্রো দেখে আসি। আজকে যেটা আনবক্সিং করতে যাব সেটাও এক্স্যাক্টলি অনেক বড় একটা জিনিস। তো সেটা আসলে আশেপাশে দেখতেছেন, আমার আশে দুপাশে খালি, কোনো কিছু রাখা নেই। কারণটা হচ্ছে বড় জিনিস যার জন্য কাছে রাখতে পারিনি। আজকে এক্স্যাক্টলি দুইটা জিনিস আনবক্সিং করব। হ্যাঁ, অবশ্যই দুইটা জিনিস। তো দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো দেখতে পাচ্ছেন কি দুইটা জিনিস কি ছিল, একটা মাইক্রো ওভেন ইলেকট্রো ব্র্যান্ডের আর একটা ইলেকট্রো ব্র্যান্ডের আয়রন মেশিন। তো এক্স্যাক্টলি কোথা থেকে নিয়েছি, ইবালি থেকে নিয়েছি। যে ইবালির সাইক্লোন অফারে ছিল দুইটা জিনিসে 2 তারিখে অর্ডার করা, কিন্তু তারা দুইটাই 1 তারিখে আমাকে দিয়েছে। তার জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। 45 কার্যদিবস সময় ছিল সময়সীমা, সেটার ভিতরে আমাকে ডেলিভারি করেছে, তার জন্য তাদেরকে থ্যাংকস। তো ইলেকট্রো ব্র্যান্ডের যে মাইক্রো ওভেন সেটার অফিসিয়াল প্রাইস ছিল প্রায় 12-13 হাজার, আমি এটারে 50% পেয়েছি, মানে 50% ডিসকাউন্ট পেয়েছি। আর যেটা আয়রন মেশিন সেটাও প্রায় 50%-এর মতো ডিসকাউন্ট পেয়েছি। আমার বোনের জন্য মূলত কেনা, বা বোন অনেকদিন ধরে বলছিল যে কম দামের মধ্যে বেস্ট ফর ভ্যালু একটা মাইক্রো ওভেন আর আয়রন মেশিন নেওয়ার জন্য, তার জন্য তাকে নিয়ে দিয়েছি। আমি জাস্ট দেখেছি এটা দুইটার কোয়ালিটি অনেক ভালো, আয়রন মেশিনের কোয়ালিটি ভালো, আর কি বলবো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে কেন লাগেনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখনই সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নিচে যে লাল কালিটা আছে প্রেস করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু আনবক্সিং নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।